আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন এরাম ট্রিফাইলাম এরাম ট্রিফাইলাম মেডিসিনটি কত পরের ব্যবহার করা হবে এবং কোন স্থানে ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইউজ সিমটম এবং বেনিফিট নিয়ে আমরা এরাম ট্রিফাইলামের বিস্তারিত আলোচনা করব রোগী সবসময় নাক খুঁটিতে থাকে খুঁটিতে খুঁটিতে রক্ত বের হয় কিন্তু তারপরেও খুঁটিতে থাকে এ অবস্থায় এরাম ট্রিফাইলা মেডিসিনটি আপনারা ব্যবহার করেন তাহলে খুব ভালো কাজ পাবেন রোগী ঠোঁট খুঁটিতে থাকে খুঁটিতে খুঁটিতে রক্ত বের করে ফেলে এই অবস্থায় এরাম ট্রিফাইলাম মেডিসিনটি ব্যবহার করলে আপনারা ভালো কাজ পাবেন নখ দাঁত দিয়ে খুঁটিতে থাকে এবং রক্ত বের হয় এবং ঘা হয় তারপরেও দাঁত দিয়ে নখ খুঁটিতে থাকে এ অবস্থায় এরাম ট্রিফাইলাম মেডিসিনটি আপনারা ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন রোগী ঘা যুক্ত স্থানে খুঁটিতে থাকে রক্ত বের হয় যন্ত্রণা হয় তারপরেও খুঁটিতে থাকে এই অবস্থায় এরাম ট্রিফাইলাম মেডিসিনটি ব্যবহার করলে আপনারা ভালো উপকার পাবেন নাক ও ঠোঁট পাশে ঘা ঘা থেকে রস বের হয় এই অবস্থায় এরাম ট্রিফাইলাম মেডিসিনটি ব্যবহার করলে ভালো উপকার পাবেন মুখ জীব ক্ষত বা ঘা এমনকি রক্ত বের হয় এ অবস্থায় এরাম মেডিসিনটি ব্যবহার করলে আপনারা ভালো উপকার পাবেন স্বরভঙ্গ যারা উচ্চ স্বরে গান করে বা উচ্চ স্বরে যারা লেকচার দেয় তাদের জন্য সর্বঙ্গতে এরাম ট্রিফাইলাম মেডিসিনটি খুব ভালো কাজ করে সর্ভঙ্গ উচ্চ স্বরে গান এবং চিৎকার করে যারা কথা বলে তাদের জন্য খুব ভালো মেডিসিন শিশুর গলায় এবং মুখে ঘা ঘায়ের জন্য খাদ্যদ্রব্য এবং তরল খাদ্যদ্রব্য কিছুই খেতে পারে না এ অবস্থায় এরাম ট্রিফাইলাম মেডিসিনটি আপনারা ব্যবহার করলে ভালো পাবেন জ্বর ভালো কাজ করে এরাম ডিপথেরিয়াতেও ভালো কাজ করে এরাম ট্রিফাইলাম ডিপথেরিয়াতেও ভালো কাজ করে এরাম মেডিসিনটি বাচ্চারা ঘা খুঁটিতে থাকে এবং চিৎকার করে তারপরেও খুঁটিতে থাকে এ অবস্থায় এরাম ট্রিফাইলাম মেডিসিনটি ব্যবহার করলে আপনারা ভালো উপকার পাবেন ভীষণ জ্বর এরাম ট্রিফাইলাম মেডিসিনটি ব্যবহার করলে আপনার ভালো উপকার পাবেন চলুন মেডিসিন ডোজটি নিয়ে আমরা আলোচনা করি এরাম ট্রিফাইলাম থার্টি দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে একবার এবং বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা দিনে একবার বাচ্চাদের যখন খাবেন জলের সঙ্গে অথবা দুধের সঙ্গেও খাওয়াতে পারেন এরাম ট্রিফাইলাম টু হান্ড্রেড দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে একবার বাচ্চাদের এক ফোঁটা দিনে একবার বাচ্চাদের যখন ব্যবহার করবেন তখন জলের সঙ্গে অথবা দুধের সঙ্গে ব্যবহার করতে পারেন প্রথমে আপনারা থার্টি পাওয়ার দিয়ে শুরু করবেন প্রয়োজন যদি পড়ে তবে দুশো পাওয়ার যাবেন মেডিসিনটি যখন ব্যবহার করবেন কিছু সতর্কতা থাকা দরকার গর্ভবতী মেয়েরা ওষুধ ব্যবহার করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন টক খাবেন না বিশেষ করে তীক্ষ্ণ টক একসাথে বিভিন্ন মেডিসিন খাবেন না নেশা করবেন না এবং খাবার বেশি তীক্ষ্ণ ঝাল এবং বেশি ময়ের মশলা ব্যবহার করবেন না আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লাগে তবে একটি লাইক করবেন